নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আজকে যে ভিডিওটা তৈরি হচ্ছে এই ভিডিওটার উদ্দেশ্য কেবলমাত্র কৃষিবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্যে সেই জন্য আজকে কিন্তু আমি আপনারা জানেন আমি ওদের সাথে তুই দিয়েই কথা বলি তোদের সাথে যখন আমি কথা বলছি শুধু আজকে সকালবেলার ওই কৃষক বন্ধুর ভিডিওটা চোখের সামনে মনে পড়ছিল যে একটা এত সুন্দর আলু ক্ষেত এতদিন পর্যন্ত তোদের সাধারণত আমি দেখিয়েছি পচা ধসা আলু আলু গাছ এবং সেইগুলো বলতে বলতে আমি সত্যিই মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এমনকি কেউ নেই যে ভালো আলু গাছ করছে অন্তত আমি যে সমস্ত ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো দেখে তো আজকে এরকম একটা পেয়েছি এবং সেই কেসটাকে আমরা একটুখানি স্টাডি করবো কীরকম করে কৃষক বন্ধু করেছেন এবং আমরা দেখে নিই চল প্রথমে আগে সেই ভিডিওটা আমি গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম দাদা আমার এটা কে টোয়েন্টি টু মানে কে বাইশ গাছ গাছের বয়স আজ হল ওই ছত্রিশ সাঁইত্রিশ দিন হবে এই পুরো প্লটটা আমার এক বিঘার প্লট মানে বিয়াল্লিশ ডেসিমল আমাদের এখানে বিয়াল্লিশ ডেসিমলে বিঘা পশ্চিম মেদিনীপুরে গাছের এমনি আমার গাছের গ্রোথ ঠিকই আছে দেখতে পাচ্ছি মানে গাছের রং পাতার রং ডিপ সবুজ দেখা যাচ্ছে এরকম এবং গাছের গোড়াতেও বিরাট কিছু হলুদ নেই পাতা এখনো হলুদ হয়নি গাছের গোড়ার পাতা এখন পর্যন্ত ঠিকই আছে আমি কালকেই সেচ দিয়েছি হালকার উপরেই সেচ আছে মাটিতে যেহেতু নমি ছিল আমি যেন সেচটা কম করে দিয়েছি বেশি ভিজিয়ে এই রকম এই দেখুন সেচ দেওয়া হয়েছে কালকেই সেচ দিয়েছি বিকেলে তো আমি গতকাল দিয়েছিলাম এগ্রোমিন ম্যাক্স এবং সঙ্গে সি এক্সট্র্যাক্ট এবং তার দুদিন আগে দিয়েছিলাম ম্যানকোজেভ এবং সাদা মাছির উৎপাত ছিল বলে পাতাগুলো একটু কুঁকুড়ে কুঙ্কুড়ে লাগছিলো সেই জন্য এরকম হালকা হালকা কুঁকুড়ো লাগছিলো এই পাতাটার মতো সেই জন্য ল্যান্সার গোল্ড দু গ্রাম করে পার লিটারে মিশিয়ে দিয়েছিলাম এবং সঙ্গে অবশ্যই এক স্টিকার দিয়েছি কিন্তু আমি জিঙ্ক আর বরণটা স্প্রে করতে পারিনি দাদা আপনার কথা মতো আমি ওটা দিতে পারিনি যদিও আমি মাইক্রো দিয়েছি কিন্তু ওইটা কি এখন স্প্রে করা যেতে পারে পরবর্তী স্প্রে হিসাবে আরেকটা কথা দাদা আমরা একুশ দিনে দ্বিতীয় চাপান মানে চাপান দিয়েছি প্রথম চাপানটা দ্বিতীয় চাপান যেটা বিয়াল্লিশ দিনে বিয়াল্লিশ দিনে সেরকম আমরা এখানে রাসায়নিক বলতে আমরা এখানে ইউরিয়া শুধু দিই তো ওই দ্বিতীয় চাপান হিসাবে কোনো লিকুইড ফার্টিলাইজার উনিশ 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 বা বারো একষট্টি জিরো এরকম কিছু স্প্রে করা যেতে পারে কি আমার গাছটা মানে বিরাট কিছু বড়ো হয়নি আমরা দেখলাম ভিডিও তোরা দেখতে পেলি দরকার হয় আরেকবার দেখ দুবার দেখ তিনবার দেখ অন্তত কৃষক বন্ধুর ওই ভিডিও এই ভিডিও তোরা শুনলি যে পশ্চিম মেদিনীপুর থেকে এই ভিডিওটা এসছে আমরা গাছটা যখন দেখছিলাম গাছটার পাতাগুলো কিন্তু একদম চকচক করছে যেন মনে হচ্ছে তেল ছড়ানো আছে এবং আশা করছি নজর লাগবে না কৃষক বন্ধু খুব ভালো ফলন পাবেন এবং কতগুলো জিনিস কিন্তু এখানেতে দেখার বিষয় আছে তোরা দেখেছিস গাছের হাইট কীরকম আছে ছত্রিশ সাঁত্রিশ দিন গাছের বয়স এবং ছত্রিশ সাঁত্রিশ দিনেতে কিন্তু তোদের যেটা লক্ষ্য করতে হবে এই সময়তে গাছ যে হাইট থাকবে গাছের যে চেহারা থাকবে তখনও পর্যন্ত মাটি দেখতে পাওয়া যাবে তোরা খেয়াল করে দেখেছিস অল্প কিন্তু জমিতে মাটি দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা যখনই তুই একটা জমি তোর কাছে ছবি আসবে বা ভিডিও আসবে তোদের কিন্তু আন্দাজ করে নিতে হবে যে আলু জমিটার বয়স কত এইটা কিন্তু ভীষণ দরকার তখনই কৃষকের কাছে গ্রহণযোগ্য হবি যখন তুই কৃষকের ওই ক্ষেতটা দেখে বলতে পারবি সেটা কত দিনের ক্ষেত অর্থাৎ আলু জমিটা দেখে কিন্তু তোকে বলতে হবে জমিটা কত দিনের তখনই কিন্তু তুই একমাত্র কৃষকের কাছে গ্রহণযোগ্য হবি কৃষক মনে করবেন কিন্তু তোকে তখন যে না সত্যি এ জানে তুই কিন্তু কৃষকের কাছে থ্রু হয়ে গেলি তোকে কোনো কিছু আর তখন চিন্তা করতে লাগবে না এরপরে আসি এক একটা করে কেস তোরা খেয়াল করে দেখেছিস গাছের পাতা কীরকম আছে গাছের কাণ্ড আছে এবং কাণ্ডটাও কিন্তু মোটা আছে এবং এই যে এই যে কন্ডিশান প্ল্যান্ট কন্ডিশান যেটা আছে আমি এখানেতে দিয়েছি এক্সেলেন্ট এবং তার কয়েকটা কারণ আছে ছত্রিশ দিনের গাছ প্ল্যান্ট কন্ডিশন এক তার কারণ একটাই কারণ সেটা হচ্ছে জমি দেখে মনে হয়েছে যে জমিতে কিন্তু ব্যালেন্স ফার্টিলাইজার দেওয়া হয়েছে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশের ব্যালেন্স কিন্তু আছে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এই রেশিওতে কিন্তু ব্যালেন্স ফার্টিলাইজার আছে আমার গাছ দেখে যেটা মনে হয়েছে দু নম্বর কৃষক বন্ধুর কথা খেয়াল করে দেখ যে জমিতে কিন্তু জল দেয়া হয়েছে পরিমিত জল দেয়া হয়েছে আমরা যখন পড়াশোনা করেছি আলু নিয়ে যখন পড়াশোনা করেছি যে আলুর যখন ভেলি তুলে দেয়া হয় ইরিগেশান যখন দেয়া হয় তখন কতটুকু ভেজাতে লাগবে তখন ভেজাতে লাগবে টু থার্ড ভেজাতে লাগবে এবং এখানেতেও তোরা খেয়াল করে দেখবি যে আল জলের যে দাগ আছে ভেলিতে টু থার্ডই হবে তোরা খেয়াল করে দেখ তার মানে কৃষক কিন্তু এই জায়গাটাকে মেনটেন করে চলেছেন এরপরে আমি আসি লাস্ট স্প্রে কি উনি করেছেন খেয়াল করে দেখ একবার এখানেতে কিন্তু উনি পরপর দুটো স্প্রে করেছেন দুদিনের ইন্টারভ্যালে যেখানেতে স্প্রে করা হয়েছে অ্যাগ্রোমিন ম্যাক্স যেখানেতে মাল্টি মাল্টিমাইক্রোন্টেন্ট মিক্সচার আছে অর্থাৎ জিঙ্ক বোরন কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এই ধরনের মিক্সচার আছে এবং এর সাথে করেছেন সি উইড এক্সট্র্যাক্ট গাছটাকে আর একটু যাতে ভবিষ্যতে তোর ফলনটা ভালো হয় তার জন্যে এবং তার দুদিন আগে স্প্রে করেছেন উনি ম্যানকোজেভ তার কারণ লেড ব্লাইট যাতে না আসে তার জন্য ওনাকে ম্যানকোজেভ স্প্রে করতে হয়েছে যেটা বারবারই বলে এসেছি এবং বলে এসেছি যে না প্রথম স্প্রে যখন হবে তখন কপার অক্সিক্লোরাইড তার পরবর্তীকালে কি ম্যানকোজেভটা স্প্রে করতে হবে এবং যদি ধসা লাগে তখন সাইমক্সিলিন ম্যানকোজেভেতে যেতে হবে দু একটা যদি টিপ দেখতে পাওয়া যায় ধসার যদি কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় ইন্টারেস্টিং যে জায়গাতে বারবার আমি প্রায় প্রতিটা ভিডিওতে তোরা খেয়াল করে দেখবি শাকিং পেস্টের জন্য কিন্তু কন্টিনিউ আমি স্প্রে করতে বলেছি এখানেতে দেখ এখানেতে ল্যান্সার গোল্ড ব্যবহার করা হয়েছে সার্কিং পেস্টের জন্য ওনার জমিতে হোয়াইট ফ্লাই কী সুন্দর অবজারভেশান দেখ জমিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্লাই সুতরাং ও আমাকে হোয়াইট ফ্লাইয়ের জন্য স্প্রে করতে হবে কৃষক বন্ধু কিন্তু হোয়াইট ফ্লাইয়ের জন্যে স্প্রে করেছেন এরপরেতে জিজ্ঞাসা এরপরেতে যেটা জিজ্ঞাসা কৃষক বন্ধুর সেটা হচ্ছে যে জিঙ্ক বরন্ত স্প্রে করা হয়নি কী করব এই সময়তে যেহেতু অ্যাগ্রোমিন ম্যাক্স দেওয়া হয়ে গেছে সুতরাং আমার মনে হয় না জিঙ্ক বোরন দেওয়ার দরকার আছে তবে তবে এই জায়গাতে বোরনটা একটু লাগে সব জায়গাতেই মোটামুটি বোরনের ঘাটতি থাকে সেই জন্যে কুড়ি শতাংশ বোরন দুই গ্রাম প্রতি লিটার জলেতে এই ধরনের জমি যদি হয় দেওয়া উচিত এবং তোরাও সেই জিনিসটা রেকমেন্ড করতে পারিস যেদিন মাইক্রোটেন মিক্সচার স্প্রে করা হয়েছে তার দশ থেকে পনেরো দিন পর যেন এই স্প্রেটা হয় এরপরে কৃষক বন্ধু বলেছেন না বিয়াল্লিশ দিনের মাথাতে চাপান দেবেন উনি ওখানকার শিডিউল অনুযায়ী যেহেতু নাইট্রোজেন দেয়া হয় অর্থাৎ ইউরিয়া দেয়া হয় আমরা বলেছি যে না আপনি ইউরিয়া দিন কোনো অসুবিধে কিছু নেই আপনাদের যে লোকাল যে প্রসিডিওর আলু চাষ করার সেখান থেকে কখনোই বেরোতে হবে না এই জায়গাটা কিন্তু তোদের বলে রাখি তোরা যেখানে দিয়েই কাজ করিস এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে লোকাল এরিয়াতে কিছু কিছু জিনিস বহুত দিন ধরে কাজ করতে করতে তারা দেখতে দেখতে করতে করতে কিন্তু একটা তাদের অভিজ্ঞতা হয়ে যায় কোনটা দিলে কাজ হবে কোনটা দিলে কাজ হবে না আমরা যতই পড়াশোনা করি যাই করি কিন্তু লোকাল যে প্র্যাকটিস প্র্যাকটিসটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে এবং সেই মান্যতা দেবার পরেতে যদি কোনো ভুল হয়ে যায় সেই জায়গাতে আমাদের রেক্টিফাই করতে হবে এবং তোরা ভিডিও দেখে বুঝতে পারছিস এত সুন্দর একটা গাছ এই গাছেতে কিন্তু রেকটিফাই করার মতো কোনো জায়গা নেই যেখানেতে কৃষক বন্ধু ম্যানকোজেভ স্প্রে করেছেন সাকিং পেস্টের জন্য স্প্রে করা হয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা হয়েছে এবং সিউইড এক্সট্রাক্ট স্প্রে করা হয়েছে প্ল্যানিং আছে বিয়াল্লিশ দিনের মাথাতে চাপান দেয়া হবে তাহলে এরপরে কি আছে কৃষক বন্ধুর একটাই প্রশ্ন যদি বিয়াল্লিশ দিনের মাথাতে আমি শুধুমাত্র ইউরিয়া চাপান দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উনিশ 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 স্প্রে করতে হবে কি না কোনো দরকার নেই যদি ব্যাসাল ডোজ ঠিক থাকে প্রথম চাপান ঠিক থাকে তাহলে দ্বিতীয় চাপান যেটা দিচ্ছে সেটা দেবার পর উনিশ 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 এই জায়গাতে স্প্রে করার দরকার নেই কেন করার দরকার নেই তার একটাই কারণ এরা করলেই তো খরচ বেড়ে যাবে করলেই কিন্তু খরচ বেড়ে যাবে তো আমরা যদি চাষ করি ব্যবসায়িক উদ্দেশ্যে লোককে দেখানোর জন্য নয় তাহলে আমরা কেন শুধুমাত্র খরচ করব। আর একটা জিনিস বলি এই জায়গাতে কৃষক বন্ধুর মাথার মধ্যে সবসময় আমাদের ঢুকিয়ে দিতে লাগবে আমরা যারা এগ্রিকালচারিস্ট তাদের সেটা হচ্ছে যে আপনি গাছ করবেন লোকে এসে বললে খুব ভালো দরকার নেই ভালো গাছ তখনই যখনই আপনার জমিতে ভালো ফলন হবে নাহলে কিন্তু সেই ভালো গাছ হবার কোনো দরকার নেই এই কম্পিটিশানের জন্য কিন্তু অনেক কৃষক শেষ হয়ে যায় অনেক কৃষক শেষ হয়ে যায় বস্তার পর বস্তায় ইউরিয়া ঢেলে যাচ্ছে গাছ সবুজ করার জন্যে এই একটা কম্পিটিশান এই কম্পিটিশানটাকে বন্ধ করতে লাগবে এবং তার দায়িত্ব কিন্তু আমাদের তো আশা করছি তোরা ব্যাপারটা বুঝতে পারি এবার আর একটা কথা বলি কৃষক বন্ধুকে আমি কী রিপ্লাই দিয়েছিলাম সেই ভয়েস মেসেজটা আছে তোরা একটুখানি শোন আমি চেষ্টা করেও আপনার জমির খুঁত বার করতে পারলাম না যে পদ্ধতিতে আপনি আলু চাষ করছেন সেই পদ্ধতিতেই করুন যে পদ্ধতিতে বিয়াল্লিশ দিনের মাথাতে আপনারা চাপান দেন সেখান থেকে সরবেন না আমার কথা শোনার কোনো দরকার নেই আপনি যেরকম আলু চাষ করছেন সেরকম করেই করুন আমি কোনো অবস্থাতেই খুঁতটা দেখতে পেলাম না আর যেহেতু এক ম্যাক্স দিয়েছেন সুতরাং জিঙ্ক বরুণ এখানেতেই কভার আপ হয়ে গেছে তবে পারলে আপনি আরও দশ দিন পর বোরন দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে অবশ্যই এটা স্প্রে করবেন বরণ দুই গ্রাম মানে টোয়েন্টি পারসেন্ট বরুন খুব সুন্দর গাছ করেছেন অবশ্যই আলু খেতে যাব তোরা শুনলি আমি কৃষক বন্ধুকে কি বলেছিলাম কারণ অল্প সময় অল্প সময়ের মধ্যে যতটুকু দরকার সারাদিনে যতটুকু সময় পাই কৃষকদের পাশে থাকার চেষ্টা করি ইন্টারেস্টিং তোদের আমি একটা জিনিস দেখাই তোরা দেখতে পাচ্ছিস কৃষক বন্ধু কী লিখেছেন যে এই যে ক্ষেত যেটা হয়েছে সেটা আমরা যেটা বলেছি সেই অনুযায়ী করে এটা হয়েছে তবে কিছু কিছু জিনিস লোকাল যেটা আছে সেটাকে উনি মেনে চলেছেন খুব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে তুই দেখ কৃষক বন্ধুর ভাষা বাংলায় জ্ঞান জিনিসটা বোঝার চেষ্টা কর এরকম ভাষা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কৃষক বন্ধুদের মধ্যে তোরা ঢোক তোরা জমিতে যা কৃষক বন্ধুদের সাথে তোরা মেশ দেখবি এরকম খনি পাবি কিছু কিছু খনি রত্নের খনি তোরা পাবি যেখান থেকে তোরা কিন্তু শিখতে পারবি এই কৃষক বন্ধু এই ধরনের কৃষক বন্ধুর কাছ থেকে আমরাও শিখি যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে লিখতে হয় এবং কিভাবে চাষ করতে হয় আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো আমাদের কাজ করতে গেলে শিখতে লাগবে আশা করছি তাদের ভিডিও ভালো লাগছে আর আপনারা যারা দেখছেন তাদেরও হয়তো ভালো লাগছে যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার